আজকে লেকচারের শুরুতে যেটা ছিল যে ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন, অর্থাৎ আমরা কোনো কিছু ধরে নিয়ে ইউবি যদি দুটা ফাংশন থেকে একটা ফাংশন কে আর একটা ফাংশন ধরে নিয়ে এই ম্যাথ গুলো সলভ করি, যেমন এটা আজকে ধরো মনে করো একটা ফাংশন দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এফ জি এক্স, মানে এফ একটা আবার আর একটা ফাংশন, সেই জি এক্স এর যদি ডিফারেন্সিয়েশন এখানে থাকে জি প্রাইম এক্স ডি এক্স আকারে থাকে, যেমন আমি বলছি যে এই যে জি এক্স আছে এফ অফ জি এক্স, মানে একটা ফাংশন যদি আরেকটা ফাংশনের ফাংশন হয়, অর্থাৎ এই এক্স এর পরিবর্তে এখানে যদি জি এক্স থাকে, সেই জি এক্স কে যদি আবার ডিফারেন্সিয়েশনের মানটা যদি এখানে থাক পাওয়া যায়, তাহলে আমরা যে কাজটা করবো, অথবা এইটার এইটা যে ফাংশন সেটা এই ফাংশনের ডিফারেন্সিয়েশন সেটা পাওয়া যায়, তাহলে জি এক্স সমান ইউ ধরে নেব। যেমন একটা ফাংশন এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে টেন ইন্টিগ্রেশন অফ টেন এক্স কোসাইন এক্স স্কোয়ার ডিএক্স, তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে কি দাঁড়ায়, এটাকে দেখো খেয়াল করলে এরকম লেখা যায়, খেয়াল করে দেখো কি লিখছি, যে ফাইভ আমরা বাইরে নিয়ে নিলাম, ফাইভ নেওয়ার পর কোসাইন এক্স স্কোয়ার টুয়াইস এক্স, মানে এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন করলে যে টুয়াইস এক্স আসে সেই জিনিসটা আমরা এখানে পেয়ে গেছি, অর্থাৎ এখানে যে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশনটা খেয়াল করে দেখো টুয়াইস এক্স। তাহলে এই ফাংশনটা কেমন হয়েছে দেখো, এফ অফ এই যে ফাংশন এফ অফ এক্স জাতীয় যে যেমন থাকে সেটা হচ্ছে যে কোসাইন এক্স স্কোয়ার এফ ফাংশন, কিন্তু এই ভিতরে যেটা আছে ভিতরে আছে দেখো খেয়াল করে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে দেখো তাহলে এক্স স্কোয়ার এই টাইপের। এক্স স্কোয়ার মানে কি, এই ফাংশনটাকে যদি আমি আরেকটা ফাংশন ধরতাম জি এক্স, তাহলে কিন্তু এই দেখো আমাদের এই ফাংশনটার মতোই হয়ে যায় পজিশনটা, অর্থাৎ জি এক্স ইকাল টু যদি এক্স স্কোয়ার ধরো তাহলে দেখো আমাদের এই ফাংশনটার মতো অবস্থান করতেছে এখন। তাহলে এই ফাংশনটা হয়ে যাচ্ছে কি এফ অফ জি অফ এক্স ইকুয়াল টু কত খেয়াল করো, এটা 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 সমান কত কোসাইন এক্স স্কোয়ার, না এটার এটার মতো করে মিলাইতে পারছি এই ফাংশনটাকে, এই ফাংশন যেটা এখানে যেখানে যে ফাংশনটা আছে কোসাইন এক্স স্কোয়ার ফাংশনটাকে এরকম মিলাইতে যায় কিনা এফ অফ জি এক্স। এখন কথা হলো এফ অফ জি এক্স আমি মিলাইলাম, কিন্তু আমার কথা টার্গেট হচ্ছে কি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন এখানে আছে কিনা এটা দেখা, আমি দেখলাম যে হ্যাঁ এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন ওখানে আসলে প্রকৃতপক্ষে আছে, ওখানে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এই যে জি প্রাইম এক্স এর ডিফারেন্সিয়েশন যদি এক্স স্কোয়ার টুয়াইস এক্স, তা আমরা এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স মিলাই নিছি। এখন এই অবস্থা যখন পাবো তখন আমাদের দ্বিতীয় ধাপে কাজ হচ্ছে যে তোমার এই যে এফ অফ জি এক্স জি প্রাইম এক্স আছে তো, তো জি এক্স এর পরিবর্তে ইউ ধরতে হবে, সোজা কথা জি এক্স এর পরিবর্তে যদি ইউ ধরি তাহলে এই জি প্রাইম এক্স ডি এক্স সমান ডি ইউ হবে। কিভাবে হবে দেখো, ইউ সমান জি এক্স ধরলাম তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট করলে হয় কি ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল টু জি প্রাইম এক্স, এখন মানে যে জি প্রাইম এক্স মানে জি জি এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, উভয় পক্ষকে আবার এই ডি এক্স ক্রস মাল্টিপল করো বা উভয় পক্ষে ডি এক্স দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে ডি ইউ সমান হয়ে যায় জি প্রাইম এক্স ডি এক্স। এটা তোমার এই ডানে যদি আমরা এটার করি এইটার ক্ষেত্রে ইউ সমান কি ধরতে হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করে টুয়াইস এক্স আসে তাহলে এটা ডি ইউ সমান লেখা যায় টুয়াইস এক্স ডি এক্স। এরপরে যে কাজটা হবে এই মানগুলো আমরা কি করব, যে এই যে বসে গেল আমাদের সবজগুলো অবস্থায় দাঁড়ায় গেল, তাহলে এখানে বসানোর পর এটা সলভ করতে হবে, তাহলে সলভ কোসাইন ইউ ডি ইউ আসলো, এরপরে সলভ করলে কি হয় একটা মান আসে, এটা এটা যদি তুমি সলভ করতে তাহলে কি আসতো এরকম আসতো সামথিং, ধরো এফ অফ সরি ইউ হবে না, এটা ফাংশনটা হবে কিসের এ ক্যাপিটাল এফ অফ ইউ প্লাস সি, এই জাতীয় একটা রেজাল্ট আসার কথা এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তেমনি ভাবে যদি এটা ইন্টিগ্রেশন করো তোমরা দেখবে যে এটা আসবে কত ফাইভ সাইন ইউ প্লাস সি, অর্থাৎ ফাইভ ফাইভই থাকবে কোসাইন ইউ এর সাইন ইউ আর প্লাস সি আসবে। এখন এরপরে যে কাজটা হচ্ছে যে এই যে ইউ আসলো সেই ইউ এর মানটা আবার বসিয়ে দিতে হবে, ইউ এর মান জি এক্স, তাহলে ইউ এর মান জি এক্স টা রিইনসার্ট করতে হবে, জি এক্স টা এই জায়গায় এফ অফ ইউ এর জায়গায় এই জি এক্স বের করতে হবে, তাহলে আমাদের এখানে ইউ সমান ছিল এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার টা বসিয়ে দিতে হবে। এটা মোটামুটি তোমাদের আগে সাবস্টিটিউশন মেথড অফ সাবস্টিটিউশনের রুলস যেটা সেই রুলসটা তোমরা জানতা আগে কিভাবে আমরা ধরে নিয়ে কাজগুলো করি। দেখো কোসাইন লন এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স, তাহলে কাকে ধরবো বলো দেখি, ধরার আগে কি করে নেব জিনিসটাকে এমন ভাবে করছি, দেখো কোসাইন অফ লন এক্স আছে যেটা, তো লন এক্স কে তো আমরা ধরবো, লন এক্স কে ধরবো স্যার, লন এক্স কে জি এক্স ধরবো, সেই জন্য এই যে এই যে বামে ওয়ান ডিভাইডেড বাই এক্স নিয়েছি, তার মানে এটাকে যদি ইউ ধরি আর এটা দেখো ডিফারেন্সিয়েশন এটার, তাহলে ওই রুলস অনুযায়ী লন এক্স মানে ইউ ধরবা, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এরকম হবে, শেষে বসিয়ে দিলে মোটামুটি এরকম হবে রেজাল্টটা সাইন ওয়ান বাই সাইন লন এক্স। হ্যাঁ, তাহলে এখন এই
কোসাইন সাইন ওয়েভের জায়গায় লন এক্সটা বসিয়ে দিও নিজের। এইটা কাকে ধরবো? x কিউব ধরবো স্যার, x কিউব, x কিউব মাইনাস 2, কিউব মাইনাস 2 কে, x কিউব মাইনাস 2, হ্যাঁ x কিউব মাইনাস 2, x কিউব মাইনাস 2 কে ধরবো, তাহলে x কিউব মাইনাস 2 সমান হয়ে যাবে, এই যে এখানে 3x স্কয়ার আছে তো এটা সরাসরি ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এরপরে যে এটা এটা কাকে ধরবো? 2x ধরবো স্যার, 2x, 2x ধরবে না 2x প্লাস 3, 2x প্লাস 3 স্যার, ফাংশনের ভিতরে যেটা এটা সব সময় চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এখানে কাকে ধরবা? 5x প্লাস 3 কে, এটা কি করবা জানো? এটা একটু ডিফারেন্ট আছে, কোসাইন x কিউব cos কিউব x এর এটাকে দুইটা পার্টে ভাগ করে নেবা, যদি এটা মনে হয় ইন্টারমিডিয়েট শেখানো হয়, cos স্কয়ার x cosine x আছে, এই cos স্কয়ার x কে 1 মাইনাস sin স্কয়ার x করা যায়। তাহলে এটা যদি তুমি এখন এই যে অনুযায়ী যে sin x সমান যদি u ধরো, দেখো এখন sin x এর যদি ডিফারেন্সিয়েশন করে কোসাইন এক্স আসে তো বা 1 মাইনাস sin x ধরতে পারতা, কিন্তু 1 মাইনাস sin স্কয়ার x আছে তো সেই জন্য ধরা গেল না। তো sin x সমান যদি u ধরো আমরা, কি হয়, উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলে কোসাইন x du divided by dx, that means du equal to cosine x dx, তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এই রকম ফরম্যাট চলে আসে। এখন এখন যখন চলে আসবে, এখন তো আমরা ইন্টিগ্রেশন করলে এটা আলাদা হয়ে যায়, এখন ইন্টিগ্রেশন করতে আমরা পারবো আশা করি। তাহলে u minus uq divided by 3, এই u এর মানটা আবার বসাই দিব, তাহলে sin x minus sin cube divided by x plus c, sin cube x divided by 3 plus c, এটা হয় আনসার। আমি দ্রুত যাচ্ছি, সমস্যা নেই তো কারো নাকি? স্যার বুঝছি স্যার, ইন্টিগ্রেশন করলে মোটামুটি এটা পেরে যাবে। এন্ড সাইন টু দি পাওয়ার 4x এর যে একটু আগে যেমন করলাম যে সাইন স্কয়ার এক্স, এই যে 2 সাইন স্কয়ার এক্স যদি আমরা করি 1 ডিভাইডেড বাই 4 বাইরে নিয়ে নিলাম, তো 2 সাইন স্কয়ার এক্স এর একটা সূত্র আছে, সেই সূত্রটা 1 মাইনাস কোসাইন 2x, এটা বসিয়ে দিলে যদি তোমরা হচ্ছে যে বর্গ করে ফেলো স্কোয়ার করে ফেলো, যে ফর্মুলা আছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার, সেই ফর্মুলা করলে মোটামুটি এইগুলো পারবা। এগুলো দেওয়া আছে আগে থেকে, প্র্যাকটিস আছে তোমাদের মোটামুটি এই জাতীয় জিনিসগুলো। এইখানে কি করবো বলো তো, দেখছো এই নিচেরটার দ্বারা কি করছো, নিচেরটার ওয়ান যে আছে সেই ওয়ানটাকে আমরা উপরেরটার মতো করে চিন্তা করে নিছি, অর্থাৎ সাইন এক্স প্লাস কোসাইন এক্স এর একটা সূত্র আছে না, সাইন স্কোয়ার এক্স প্লাস কোস স্কোয়ার কোস স্কোয়ার এক্স সমান ওয়ান, সেই সূত্রটা বসিয়ে দিয়েছি। দেখো খেয়াল করে যে ওয়ান সমান, আর সাইন টু এক্স এর সূত্র আছে কিন্তু টু সাইন এক্স কোসাইন এক্স, সেই জিনিসটা এখানে বসিয়েছি, তাহলে দেখো উপরেরটার মতো করে মিলে যায়, এটার অ্যানসার হবে এক্স প্লাস সি হবে স্যার। হ্যাঁ এক্স প্লাস সি হবে, ঠিক আছে এক্স প্লাস সি অ্যানসার আছে। আচ্ছা এখন এইগুলো এক্সারসাইজ করবে, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য করবে।